আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর সহমতি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে হচ্ছে আমি এক ভাবির বাসায় আসছি উনি হচ্ছে যে কাচি রান্না করতে আসছিলো আমি অ্যাকচুয়ালি আসছিলাম একটা কাজে এসে দেখে যে ভাবি রান্না করতেছে তাই আর কি আমাকেও খাওয়ালো তো মার্শাল্লাহ ভাবির কাচিটা অনেক বেশি টেস্টি হয়েছিল তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি কিছুদিন আগের ছিল তো আমি আজকে আর কি দিয়ে দিচ্ছি এটার মধ্যে কালারটা যেমন সুন্দর আসছে মানে সব কিছু একেবারে পারফেক্ট হয়েছিল মাসাল্লাহ খেয়ে তো অসম্ভব মজার ছিল কাছে তো একসাথে বসে আর কি আমরা এখানে খেয়েছি ভাই ভাবি আমি একসাথে আমরা তিনজন এখানে বসে খেয়েছিলাম সাথে এখানে লেবু শশা পেঁয়াজ এগুলো ছিল তো আর কি ভাবি আর কি টেবিলে নিয়ে আসছে খাবারের জন্য কাচের ফ্লেভারটা অনেক বেশি আর কি সুন্দর আসছিলো একেবারে রেস্টুরেন্টের মতোই আর কি এছাড়া তো এটা হচ্ছে যে আমার বাসায় আমার ছোট মেয়ে আর কি শর্মা বানাবে এটার জন্য আর কি রুটিটা বেলার জন্য এখানে একটা ডু করে নেবে তো এখানে দু কাপ আর কি ময়দা নিয়ে নিয়েছে চিনি দিয়ে দিল স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে আর এখন দিয়ে দিয়েছে ইস্ট রান্নার তেল দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে আর কি আগে সব কিছু একটু মাখিয়ে নিচ্ছে তা আমি এ করতে আসছিলাম পরে বলতেছে জামু আমি মাখাবো তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে করো তা এখান থেকে আমি আর কি পানি অল্প অল্প দিয়ে দিচ্ছি ও আর কি মাখিয়ে নিচ্ছে তো এই দুটা করার সময় আর কি কুসুম গরম পানি নিতে হবে আপনারা চালে লিকুইড দুধও নিতে নিতে পারেন কেউ দুধ দিয়ে করতে চাইলে আর কি তো আমি তো পানি দিয়ে আর কি করে নিলাম তো এটাকে ভালো করে আর কি মথে নিতে হবে তো এটাও মাথা হয়ে গিয়েছে এখন উপর থেকে আর কি একটু তেল দিয়ে যে তেল একটু দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে আর কি উপরটা মাখিয়ে দিচ্ছে যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায় তো এটা এক ঘন্টার জন্য আর কি রেখে দিবে একটু চেপে চেপে আর কি দিল এখন আর কি ঢেকে তারপর রেখে দিবে তো সন্ধ্যা হয়ে গেছে খিদা লেগে গেছে তাই আর কি আমি ওভেনটার মধ্যে আর কি দিয়ে দিচ্ছি ওভেনের ভিতরে রাখার জন্য যাতে করে এক ঘন্টা না রাখতে হয় তো প্রায় আধা ঘন্টা পরে আর কি হয়ে গিয়েছিলো তারপরে এখানে রুটিগুলো আর কি বানিয়ে নিচ্ছে তা আমার একটু শরীরটা খারাপ ছিল তাই আর কি পুরোটা সব কিছু আর কি দেখাতে পারে নেই ওরা দুই বোন মিলে আর কি করেছিল তো এটা হচ্ছে যে রাতের বেলায় আর কি শর্মা টর্মা খাওয়ার পরে আর কি আমি উঠে একটু ভাজি করে নিচ্ছি শিচিঙ্গা আর কি কেটে রেখে দিয়ে গিয়েছিল দিনের বেলায় কাজের খালা আসছিল উনি আর কি কেটে দিয়ে গিয়েছে কেননা আমার হাতের মধ্যে একটু প্রবলেম আর কি হাতের মধ্যে ব্যথা তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম একটা তেজপাতা আর কি মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি মানে পুরো ব্রাউন করব না তারপরে আর কি শিশিঙ্গা আর কি ভাজি করবো এটা দিয়ে দিব তো পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন সি সিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি তা আমি প্রথমে হাফ দিয়ে দিলাম দিয়ে এখান থেকে একটু নেড়ে দিচ্ছি তারপর বাকি এটা আর কি দিয়ে দিব আমি শি সঙ্গে একটু ডালও আর কি দিব মসুর ডাল মসুর ডাল দিয়ে করলে আর কি আমার বাসা পছন্দ করে কিন্তু ডিম দিয়েও করা যায় ডিম দিয়ে করলে আমার বাসায় আর কি কেউ পছন্দ করে না সেই জন্য আমি মুসুরের ডালটা দিয়ে আর কি করি তা আমি ডালটা দিয়ে তারপর আর কি আমি শিশিং দিয়ে দিচ্ছি তো আমার ফ্রাই প্যানটা একটু ছোটো হয়ে গিয়েছে আর কি ভাজিগুলোর মধ্যে যদিও পরে একটু মিশে গেলে আর কি হয়ে যাবে এখন নাড়াতে একটু কষ্ট হচ্ছে তা আমি আর বেশি নাড়াম না ঢেকে দিব ঢেকে দিলে আর কি কমে যাবে তারপর আর কি নেড়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো তিন চার মিনিট পরে আর কি আমি ঢাকনাটা খুলে অনেকটাই কমে গিয়েছে পানিও বের হয়ে আসছে আমি কিন্তু এখনও কোনো লবণ দেয় নাই এখনও দিব না আরও পরে দিব তো এখন কমে যাওয়াতে আর কি নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে প্রথম তো মানে পুরোটা আর কি ভরে গিয়েছিল সেই জন্য নাড়াচাড়া করতে পারে নাই তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটাকে ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারেন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে এসে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এতে করে কালা কাঁচামরিচের কালারটাও সুন্দর থাকবে আর লবণটা দেওয়ার ফলে এখন আর এক্সট্রা পানিটা আর কি উঠবে না তেমনভাবে তো দিয়ে আবার ভালো করে আর কি সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি ভাজিটা এরকম সাদা সাদা থাকবে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এই তো আমার ভাজিটাও হয়ে গিয়েছে এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আর কি চুলাটা অফ করে দিব ধনিয়া পাতাটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে অনেক বেশি ভালো লাগে তো এটা হচ্ছে যে পেঁপে আমার হাজব্যান্ড আর কি দেশে গিয়েছিল তখন আর কি আমার শাশুড়ি দিয়ে দিয়েছে আমাদের নিজেদের গাছের আর কি পেঁপে তো দুইটা দিয়েছিল একটা আসার সাথে সাথে আর কি আমরা খেয়ে ফেলেছিলাম তো এটা আর কি কাঁচা ছিল দুই তিন দিন পরে এটা তো এখন আর কি আমার বড় এটাকে কেটে নিচ্ছে তো মশাল্লা পেঁপেটা অনেক বেশি মিষ্টি ছিল দেখত মশালা যতটা সুন্দর খেতেও আর কি ততটাই আর কি মজার ছিল তো আমার হাজব্যান্ড আর কি রাতের বেলা মাছ নিয়ে আসছে তো মাছগুলোকে এইভাবে করে আর কি কেটে নিয়ে আসছে মাছের কথা বলি নেই তারপরেও দেখি যে মাছ হঠাৎ করে নিয়ে আসছে রাত্রিবেলা রাত্রিবেলা কিন্তু আমার মাছ কখনোই আনা হয় না তো বাজারের ওইদিকে গিয়েছিল একটা কাজে তো সামনে আর কি বলছে যে ভালো লাগছিল তাই আর কি মাছগুলো নিয়ে আসছে আমার সময় আর কি দুপুরবেলায় আর কি মাছটা আনা হয় বারোটার মধ্যে মাছ নিয়ে আসে তাই মাছটা মাছগুলাকে আর কি ঢেলে নিলাম ডিশের মধ্যে ইলিশ মাছ তো কাটবো না এভাবে করে আর কি রেখে দিব আমি আর এই মাছটাকে আর কি ধুয়ে তারপরে প্যাক করে নিয়েছি তো এটা হচ্ছে তারপরের দিন আর কি দুপুরবেলা দুটো একটু বের হচ্ছে তো এখানে হচ্ছে যে আমি একটা ইলিশ মাছ আর কি একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি মাছটাকে কাটবো ওই যে বলেছে হাতের মধ্যে ব্যথা তাই আর কি কোনো কিছু করতে পারতেছি না তো তেমন কিছু রান্না করব না রান্না করতে পারতেছি না মেয়েরও একটু বাহিরে যাচ্ছে তো বাসায়ও কেউ নাই আমি একা তো মাছের মধ্যে ডিম আর কি ভরা ছিল তো এখানে আমার বাগা মধ্যে চলে আসলাম যে গাছের পাতা কি সবারই ঝরে যাচ্ছে না আমারগুলাই ঝরতেছে বুঝতেছি না পুরা মরিচ গাছের পাতা মানে প্রত্যেকটা গাছের পাতায় আর কি ঝরে যাচ্ছে এই মরিচ গাছটা তো অলরেডি মরেই গেছে একেবারে শুকিয়ে যাচ্ছে লেবু গাছের পাতা মানে পেয়ারা গাছের সব কিছুই কিন্তু মরিচ গাছটাই অতিরিক্ত বেশি হয়ে গিয়েছে তো একটা তো মারাই গেল পুরা তো বাহিরের অবস্থাটা দেখার পুরা শীতকালের একটা আমেজ আর কি আজকে কতটা দিন ধরে আর কি কোনো রৌদ্র নাই বৃষ্টি বৃষ্টি ভাব কুয়াশা বৃষ্টির একচুয়ালি কুয়াশা কুয়াশা ভাব বাহিরের অবস্থাটা হচ্ছে যে এরকম মানে ভালো লাগে ওয়েদারটা এত মানে কুয়াশা কুয়াশা ভাব রৌদ্র নাই কিছু নয় তারপরেও কিন্তু গরম অসম্ভব আর আজকে কিছুদিন ধরে আমাদের বাসায় কারেন্টও অনেক বেশি ডিস্টার্ব করতেছে এক তো এক বাহিরে কোনো বাতাস নেই কিছু নেই তার মধ্যে কারেন্টও চলে যায় অনেক বেশি খারাপ লাগে তো এখানে হচ্ছে যে আমি মাছটাকে কেটে হলুদ মরিচ ধনিয়া দিয়ে একটু মাখিয়ে নিয়েছি তাই মাছটাকে ভাজার জন্য আর কি চুলাই দিয়ে দিলাম তো আজকে আমার মাছ ডাল রান্না করা আছে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম সেটা আছে আর এখানে ইলিশ মাছটা ভেজে নেবো বাস হয়ে যাবে আর কিছু করব না কারণ হাতে ব্যথার জন্য আমি ঠিকভাবে কোনো কিছু আর কি ধরতে পারি নাই আমার ডান হাতের মধ্যেই ব্যথা তাই আর কি আমি রকমে এটা আর কি করে নিচ্ছি তো মাছ ভাজা হলে যে কোনো মাছে ভাজে হলে আর কি আমার বাসায় আর কোনো কিছু লাগে না একটু মাছ ভেজে পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ আর কি ধনেপাতা দিয়ে একটু ভেজে নিলে আর ডাল রান্না করলেই হয়ে যায় তা আমার মাছটাও ফ্রাই করা হয়ে গিয়েছে মাসাল মাছটা অনেক বেশ টেস্টি ছিল ডিমে ভরপুর মাছটা ছিল তো এই তো আমরা মাছটা ভেজে নিয়ে তারপর আমার হাজব্যান্ডটা অলরেডি বসে গিয়েছে আমরাও খেয়ে নিব সবাই তা আজ এখানেই শেষ করবো আবারও নতুন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম